আসসালামু আলাইকুম। ভাত, খিচুড়ি কিংবা পিঠা, সব কিছুর সাথে খেতে খুবই মজা, তেমনই একটি ভর্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি ধনে পাতা ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে এবং এর গায়ে হালকা সোনালী কালার চলে আসছে। রসুনটা একটু লো মিডিয়ামে ভাজতে হবে যেন ভিতর থেকে নরম হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর সেই সাথে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের দুই সাইডটা কেটে নিয়েছি, নাহলে কিন্তু ভাজার সময় এটা আবার ফাটতে পারে। এবারে সব কিছু একসাথে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি মোটা কেটেছি, কারণ এটা আমি বেরেস্তা করব না, একটু কাঁচা ভাব রাখবো, তবে এর গায়ে যেন একটু হালকা সোনালী কালার চলে আসে। এতে কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। আর এখানে পরিমাণটা আপনি কতটুকু ভর্তা বানাতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। সবটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে সব কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে পাতাটা কিন্তু ভাজা যাবে না। পাতাটা ভাজলে এর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ভর্তার টেস্টটা ভালো আসবে না। নেড়ে চেড়ে এর গায়ে যে পানি ভাবটা আছে সেটাকে শুকিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই পানি শুকিয়ে নেওয়ার জন্য সময় লাগতে পারে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। আর আমি যেভাবে ভর্তাটা করলাম সেই রেসিপিটা ফলো করলে আপনার ভর্তার কালারটা কিন্তু একেবারে সবুজ হবে। সবটা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর একটা মিক্সারের সাহায্যে আমি ভর্তাটা বানিয়ে নেব। তবে আপনি চাইলে শিলপাটায় বেটেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। ভর্তায় লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণ দিয়ে আবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। তবে লবণটা কিন্তু মিক্সারের মধ্যে দিতে হবে, কড়াইতে দিলে কিন্তু পাতার সবুজ রঙটা অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে। যারা এখনও এই ভর্তাটা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।